অমাবস্যার ভরা কোটালে এখন ভাটার সময়, নদীতে জাল দিয়ে ফেলা হচ্ছে মাছ ধরার জন্য। তো বন্ধুরা, এই যে মাছ রাখার যে জায়গাটা তোমাদের বলছিলাম নৌকোর মধ্যে, তো এই যে সেই জায়গা। আর এটা মেশিন দেওয়া নৌকো, দূরে যায় তো। আর এখানটায় প্রচুর স্লিপ, যে নৌকোর কাছে যাব তাও যেতে পারছি না, দেখো। আর অনেকটাই মানে এই মাছ ধরা নৌকো দূরে দূরে যায়, অনেকটা করে মাছ থাকলে ওদের রেখে এই বাক্সের মধ্যে রাখা হয়, তারপর বরফ দিয়ে দূরে দূরে পাঠানো হয়। শহরের দিকে যে মাছগুলো যায়, নদীর মাছগুলো, এমনভাবেই পাঠানো হয়। নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা, এসএন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজ অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু সেটা তোমাদের প্রথমেই বলবো না, তার জন্য পুরো ব্লগটাই দেখতে থাকতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। তো এখন রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখান থেকে দেখো, তোমরা আগের দিনের যারা আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানোই, রাস্তার পাশে খুব সুন্দর ফুল হয়ে থাকে আমাদের এখানে। আর দেখো, প্রচুর ফুল রাস্তার পাশে, এগুলো কিন্তু মানে নাম না জানাই, ফুলের নাম জানি না, তবে রাস্তার ধারে হয়ে থাকে, আবার ফলও হয়েছে এই গাছে। তো এখান থেকে আমরা সেখানে যাব, তো তোমাদের প্রথমেই বলবো না, বলে দিলাম, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কত সুন্দর ফুলগুলো, কি সুন্দর ফুলটা। তো বন্ধুরা, চলে এসেছি মাতলা নদীর কাছে, আর এখন অমাবস্যার ভরা কোটাল। তো আগেই জোয়ার ছিল, কিন্তু আমরা এখন এসেছি ভাটার সময়, তো জলটা অনেকটাই দূরে চলে গেছে, প্রচুর মানুষ মাছ ধরছে। তো তোমাদের আগেই বলিনি কোথায় আসছি, তো নদীর ধারেই, তো সময় সুযোগ পেয়েছি এর মধ্যেই। তোমরা যারা, তোমরা তো ভালোবাসো সুন্দরবনের ভিডিও, তো তাদের জন্য চলে এলাম। আর এখান থেকে অনেকেই মাছ ধরছে দূরে, কিন্তু ক্যামেরা হয়তো আসবে না। আর এখন আমরা দাঁড়িয়ে আছি যে চরটায়, সে চরটায় যখন জোয়ার আসে আমার পুরো মাথা পর্যন্ত জল থাকে। আর গাছগুলো দেখো সব হয়ে আছে, এগুলো সব গেওয়া গাছ। আর নদীর পাশে যে গাছগুলো থাকে, মোটামুটি পুরো চারিদিকটা খুব সুন্দর করে বাঁধানো, এখানে অতটা ভেঙে যায়নি, তবে এর সামনের দিকটা অনেকটা ভাঙা। তো চলো পুরো ব্লকটার সঙ্গে। তো বন্ধুরা, তোমাদের আগেই বলেছি যে ভাটা হয়েছে, তো জোয়ারের সময় এখানে নৌকোগুলো সব উঠানো আছে। তো নৌকোগুলো দেখো একদম এই যে ইট দিয়ে সব সুন্দর করে ব্লক করে পাইলন করা আছে, যাতে না ভেঙে চলে যায়। তো ভেঙে যায় বলে এরকম সিস্টেম করা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার ভেঙেও চলে গেছে, এর বাদ মানেনি স্রোতের জন্য, কিছু কিছু জায়গায় ভেঙে গেছে। আর এখন তো ভাটার সময়, তোমরা তো চরপাটা দেখেছো আগের ভিডিওতে, সেই চরপাটা অনেকে দিচ্ছে। আর এখানে নৌকো আছে, সব মাছ ধরা নৌকো। আর যে নৌকোয় যে মাছ মানে সুন্দর করে সংরক্ষিত করে রাখে, সেই জায়গাও করা আছে নৌকোর মধ্যে, দেখো। তো বন্ধুরা, এই যে মাছ রাখার যে জায়গাটা তোমাদের বলছিলাম নৌকোর মধ্যে, তো এই যে সেই জায়গা। আর এটা মেশিন দেওয়া নৌকো, দূরে যায় তো। আর এখানটা প্রচুর স্লিপ, যে নৌকোর কাছে যাব তাও যেতে পারছি না। তো বন্ধুরা দেখো, এই বাক্স মতো করা আছে, এর মধ্যেই মাছ রাখা হয়। তো অনেকটা দূরে দূরে যায় যেহেতু নৌকোগুলো, তো সেই মাছগুলো রেখে সুন্দর করে বরফ দিয়ে সুন্দর করে রাখা হয়, তারপর এগুলো দূরে দূরে চলে যায় মাছ নিয়ে। তো বন্ধুরা, এই যে নৌকোর মধ্যে মানে রাত্রে তো কাটায় মানুষজন, তো রাত্রে থাকার জন্য এই যে ছাউনি মতো করা আছে, বাঁশের চটা দিয়ে বড় বড় বাঁশ কেটে সুন্দর করে দেখো ছাউনি করা আছে, এর উপর প্লাস্টিক দিয়ে, তারপর মানুষজন থাকতে পারবে, তেমনই ব্যবস্থা করা। তো এখন ছাউনিটা দেওয়া হয়নি, এমনি রাখা আছে, যখন আবার ওরা মাছ ধরতে যাবে তখন ছাউনিটা আবার দিয়ে নেবে। আর দেখো, এই যে তোমাদের আগেই বললাম মেশিন দেওয়া নৌকো, তো নৌকোটা অনেকটাই বড়, মানে সেই বড় বোটের মতোই খানিকটা, মানে খুব সুন্দর করে বানানো। যে অনেক নৌকো আছে ছোটো খাটো, অনেক রকম সাইজের হয়, এগুলো যে একই রকম হয় তাও নয়। তো দেখো, এখানে মেশিনের যে পাখা, মানে যেটা দিয়ে এগিয়ে চলে জলটা কাটিয়ে কাটিয়ে, তো দেখো এই যে। তো বন্ধুরা, এই যে নৌকোটা দড়ি, মানে এগুলো দড়ি তো নয়, কাছি, যেগুলো দিয়ে নৌকো টেনে বাঁধা আছে গাছের সঙ্গে, যাতে জোয়ারের জলে অনেকটা দূরে ভেসে না চলে যেতে পারে। তো সেই জন্য মানে রেখে তো মানুষজন বাড়ির দিকে যায়, এখান থেকে গাছেই গ্রাম, তো
তো গ্রামের তারা বাড়ির দিকে যায়, কিন্তু এগুলো সুন্দর করে বেঁধে রেখে যায়। দেখো গাছের সঙ্গে বেঁধে রেখে রেখেছে। নদীর পাশে অনেক রকমের গাছ আছে তোমাদের আগেই বললাম, তা চলো আবার নদীর কাছে যাই। তো বন্ধুরা আমরা নদীর কাছ থেকে উঠে এসেছি, অনেকটাই মানে জোয়ার এসেছিলো তো প্রচুর পরিমাণে কাদা, হাঁটা যাচ্ছে না, যদি পড়ে যাই তো সেই জন্য রাস্তার উপরের দিকে উঠে এসেছি। আর এই রাস্তার নদীর ওপারটা তো তোমরা দেখতেই পেলে, আর নদীর যে রাস্তাটা সেই রাস্তাটা দেখো প্রচুর পরিমাণে ঝাউ গাছ বাবলা গাছ এগুলো লাগানো। আর ঝাউ গাছগুলো কতটা লম্বা লম্বা, যেহেতু মানে এই গাছগুলো আছে বলেই হয়তো মাটি ভেঙে চলে যেতে পারেনি। বড় বড় গাছ দেখো অনেকটা সারি সারি সারিবদ্ধভাবে লাগানো, আর মাঝখান থেকে সরু রাস্তা। বন্ধুরা তোমরা দূরে যে নৌকোটা দেখতে পাচ্ছ, এই নৌকোটা মাছ ধরা নৌকো। এখনই ওরা জাল তুললো, তুলে আবার জাল ফেলে দিল। এরপর আবার যখন জোয়ার আসবে, জোয়ারের পর ভাটা হলে তখন আবার সেই জাল তুলবে। তো ওরা সারাদিনই নদীর মধ্যে কেটে যায় ওদের দিন, ওরা সারাদিনই এই মাছ ধরা কাজে ব্যস্ত থাকে। কিছুটা সময় নৌকোর মধ্যেই রান্না বান্না করে খাওয়া দাওয়াও করে নেয়। দেখো বাড়িতে হয়তো যাওয়া খুব কমই যাওয়া হয়, ওদের যে একেবারে যে এখানেই বাড়ি তাও নয়। দেখো চলে যাচ্ছে মাছ জাল ফেলতে ফেলতে। তো বন্ধুরা তোমরা এখানে কলা গাছ কাটা দেখতে পাচ্ছ, তো এই কলা গাছ কাটা কলা গাছগুলো আনা হয়েছে গ্রাম থেকে। তো এখানে অনেক নৌকো বানানো হয় পাশেই, তো নৌকোগুলো যখন একেবারে তৈরি হয়ে যায় সেগুলো তো হাতে করে টেনে নামানো যায় না, অনেকজন মানুষ হলেও নামানো সম্ভব হয় না। তো সেই কারণেই নৌকোর মানে নৌকোটা তুলে দেওয়ার আগে, জলে ফেলার আগেই নৌকোটার সামনে অনেকগুলো কলা গাছ দেওয়া হয়, যার উপরে নৌকোটাকে চাপিয়ে দিলে নৌকোটা সরাসরি গিয়ে নদীতে গিয়ে পড়ে। নৌকোটা নদীর কাছাকাছি বানানো হয় যাতে সুবিধার্থে তাড়াতাড়ি নৌকোটা নদীতে নামানো যায়। কিন্তু কলা গাছ, এই কলা গাছ প্রচুর সহযোগিতা করে নৌকোটা নামানোর ক্ষেত্রে। তো দেখো এখানে অনেকগুলো কলা গাছ রাখা আছে, নৌকোটা রাস্তার উপরে তৈরি হচ্ছিলো, তারপর এটা ধীরে ধীরে নদীতে নিয়ে যাওয়া হয়েছে। সূর্যটা দেখো বন্ধুরা এমনভাবে জলের উপর পড়েছে, যেমন আলোটা এত বিচ্ছুরিত হচ্ছে দেখে মনে হচ্ছে মানে সেই সোনার মতো চকচক করছে। দেখো তো বন্ধুরা নদীর কাছ থেকে দেখো দূরে গ্রাম দেখা যাচ্ছে, কয়েকটা বাড়ি, গোনা কয়েকটা বাড়ি। তো এইখানে সবসময় জল ওঠে ভেঙে যেত, তো সেই কারণে বাড়িঘরগুলো একটু দূরে, কিন্তু প্রচুর মানুষজন আসে এখান থেকে, যারা আছে মিন ধরে প্রচুর পরিমাণে, তারপর নদীতে মাছও ধরে। আর পাশে তো প্রচুর কয়েকদিন আগে এখান থেকে কুমির দেখা গিয়েছিলো। এখানে অনেকেই গ্রামবাসীরা গল্প করে যে এখানে কুমির দেখা যায়, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। কিন্তু জন্তু জানোয়ার তো ওদের ঠিক বলা যায় না যে ওরা এমনভাবে ক্ষতি করবে বা ক্ষতি করবে কি না, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। তো এখান থেকেই দেখো গ্রামটা এত সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া, নদীর পাশে গাছের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর এই ঝাউ গাছ তো, ঝাউ গাছের তলায় দাঁড়ালে এমনিতে একটু শান্তি পাওয়া যায়, যেমন বড় বট গাছের তলায় দাঁড়িয়ে শান্তি, তেমন ঝাউ গাছে একদম শান্ত স্নিগ্ধ হাওয়া।
আমরা নদীর পাশে অনেক মানুষজন আসে বিকালবেলা ঘুরতে, আর সুন্দর গাছ চারিদিকে, নিম গাছ তো তোমরা জানোই নদীর পাশে প্রচুর পরিমাণে নিম গাছ থাকে, নিম গাছ তার সাথে আকন্দ গাছও আছে যে ফুল পুজোয় কাজে লাগে, শিব ঠাকুরের পুজোয়। আর প্রচুর পরিমাণে সুন্দর জায়গা এখানে, মানে পার্ক মতো, যদিও পার্ক নয় তবে পার্কের মতো খুব সুন্দর, মানে চারিদিকে পরিবেশটা দেখো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই একটি কমেন্ট করবে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। আসছি অন্য ভিডিও নিয়ে, টাটা।